তাছাড়া একদমই ছোটো বাচ্চা ফলে খুব সাবধানে না বের করতে পারলে বাচ্চাটাকে আঘাত লাগলে বাচ্চাটা আহত হতে পারে বা এক্সপায়ারও করে যেতে পারে নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্স মাই লাভ আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোল্ডিয়ান ফিঞ্চের ব্রিডিং নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর আমার বজিজের যে কলোনি রয়েছে সেখানে এই গরমে কীরকম কী ব্রিডিং প্রোগ্রেস হয়েছে তার ভিডিও তাহলে প্রথমে গোল্ডিয়ান ফিঞ্চের ব্রিডিংয়ের অভিজ্ঞতা দিয়ে শুরু করি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বাজিজের কীরম কী ব্রিডিং প্রোগ্রেস হয়েছে চলুন তাহলে ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইকস আর কমেন্টস দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই মনে করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান চান চলুন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা গোল্ডিয়ান ফিঞ্চের ব্রিডিং নিয়ে আমার যা অভিজ্ঞতা অধিকাংশ ক্ষেত্রে কেন প্রায় সব ক্ষেত্রেই গোল্ডিয়ান ফিঞ্চ নিজেরা বাচ্চা তোলে না বা বাচ্চা তুললেও বাচ্চা বড় করে না আমি একদম প্রথমে অভিজ্ঞতা না থাকায় ভেবেছিলাম দেখাই যাক নিজেরা বাচ্চা তোলে কি না কিন্তু পরপর পাঁচটা ক্লাসে আমার যা অভিজ্ঞতা এরা কিন্তু নিজেরা বাচ্চা ঠিকমতো হ্যাচিং করে না বা যদিও হ্যাচিং করে বাচ্চা ডিম থেকে কিন্তু ওরা নিজেরা বাচ্চা বড় করে না আমি এর আগে দু একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাতে যেটুকু আমি দেখেছি দু একটা বাচ্চা একটু বড় হয়েছে তারপরে মারা গেছে ওরা মেরে দিয়েছে বা খাওয়ায়নি কিছু একটা ঘটনা ঘটে থেকে থাকবে আর এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি বাসাতে প্রচুর ডিম আছে কিন্তু সেগুলো থেকে বাচ্চা খুব বেশি হয়নি আর যে কটা বাচ্চা হয়েছে আমার পরপর পাঁচটা ক্লাসে যা অভিজ্ঞতা একটার ক্ষেত্রেও বাচ্চা কিন্তু বাঁচেনি তাই বেঙ্গলি ফিঞ্চের কে যে আমি দু একবার আগে ডিম দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখান থেকেও একটা বাচ্চা একটু বড় হয়েছিলো কিন্তু সেটাও এক্সপায়ার করে যায় আর লাস্ট যে চেষ্টাটা আমি করেছিলাম বেঙ্গলি ফিঞ্চের খাঁচাতে গোল্ডিয়ানের ডিম রেখে তাতে কিন্তু একটা বাচ্চা একটু বড় হয়েছে এটা দেখে অবশ্যই আমি একটু উৎসাহিত হয়েছি এবং চিন্তা ভাবনা করলাম আজকে গোল্ডিয়ান ফিঞ্চের বাসাগুলোতে চেক করব চেক করে যা ডিম এবং বাচ্চা আমি দেখতে পাবো সেগুলোকে সব বেঙ্গলির খাঁচায় শিফট করে দেবো যদি ছোটো বাচ্চা থাকে এবং বেঙ্গলিরও বাচ্চা থেকে থাকে তাহলে সেখানে বাচ্চাটাকে শিফট করে দেবো আর ডিমগুলো জায়গা মতো শিফট করে দেবো যাতে গোল্ডিয়ানের ঠিকঠাক ব্রিডিং পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা প্রথমে গোল্ডিয়ানের নেস্টগুলো আমরা চেক করে নিই ডিম বাচ্চা কি আছে না আছে দেখার জন্য তারপরে আমি ডিমগুলো বা বাচ্চা যা আছে ওগুলোকে শিফট করে নেবো চলুন তারা প্রথমে আমরা দেখে ফেলি কতগুলো করে ডিম আছে বা সব বাসাগুলো ডিম আছে কিনা না গোল্ডিয়ানের চলুন তাহলে দেখে নিই প্রথম নেস্টে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিম রয়েছে তার পরেরটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিম রয়েছে একটা বাচ্চাও রয়েছে তাহলে এরপরে অবশ্যই একবার বেঙ্গলির খাঁচাটা আমাকে চেক করতে হবে ওখানে কোনো নেস্টে কোনো বাচ্চা আছে কিনা যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই একটু সমবয়সী হলে ভালো হয় তাহলে বেঙ্গলির সেই নেস্টে আমি বাচ্চাটাকে রেখে দেবো এখান থেকে নিয়ে এরপরে চলুন আমরা দেখি পরেরটায় মাত্র একটা ডিম রয়েছে এই দেখুন পাখিগুলো দিক ওদিক উড়ে বেড়াচ্ছে ঝগড়াও করছে মাঝে মধ্যে এখানে রয়েছে চারটা ডিম এর এরপরের নেক্সটে দেখা যাক কি আছে এরপরে এখানেও চারটা ডিম রয়েছে এখানেও চারটা রয়েছে তাহলে এই বাচ্চাটা যখন এখনও পর্যন্ত সারভাইভ করছে এখনও বেঁচে আছে তাহলে একে বেঙ্গলির খাঁচায় শিফট করে দেবো চলুন তাহলে বেঙ্গলির খাঁচাটা একবার দেখে নিই কোন নেস্টের কী অবস্থা কোনটা ডিম কোনটায় বাচ্চা রয়েছে আর কোনটা যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে গোল্ডিয়ানের বাচ্চাটাকে এখনই আমরা শিফট করে নেবো এখানে একটা বেঙ্গলি ফিঞ্জ বসে রয়েছে নেস্টে ওর নেস্টে কী আছে দেখা হলো না পরে দেখছি এখানে রয়েছে তিনটে বাচ্চা এই দেখুন এই বেঙ্গলি ফিঞ্চের বাচ্চাটার কথায় আমি আপনাদেরকে বলছিলাম দেখুন বাচ্চাটা একটু বড় হয়েছে ওর চোখও ফুটেছে এটা কিছুদিন আগেই ডিমগুলো এখানে দেওয়া হয়েছিল সেই ডিম থেকে বেরোনো বাচ্চা এটা ডিম নেই এখানে একটা আছে ওটা ভাঙা মনে হচ্ছে তাহলে এখান থেকে আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই দুটো রয়েছে বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা আর মাঝখানে যেটা রয়েছে ওটা গোল্ডিয়ান ফিঞ্জের বাচ্চা এরপরে বাকি নেস্টগুলো একবার দেখে নিই আরও দু একটা নেস্টে দুই একটা করে ডিম আমি দিয়েছিলাম কিছুদিন আগে তবে সেগুলো এখনও হ্যাচিংয়ের সময় হয়নি তবু এবার চেক করে দেখা যাক এটা ফাঁকা ছিল এখানে রয়েছে পাঁচটা ডিম এইখানে এখানে একটা বাচ্চা রয়েছে বেঙ্গলির এখানে আমরা গোল্ডিয়ানের বাচ্চাটাকে শিফট করে দিতে পারবো তো বাকিগুলোও একবার দেখে নিই এটা ফাঁকা রয়েছে এখানে একটা বেঙ্গলি ফিঞ্চ বসে রয়েছে ও কিছুদিন আগে দেখেছিলাম ডিম ছিল এরপরের নেক্সটাও একবার দেখে নিই এখানে চারটে ডিম রয়েছে এবারে বেঙ্গলি ফিঞ্চের খাঁচাতে বাচ্চাটিকে শিফট করার পালা এটা বেশ জটিল কাজ কারণ আমি এইগুলো সে অনলাইন অর্ডার দিয়ে আনা বাসা ফলে এখান থেকে বাচ্চা বা ডিম বের করা একটু প্রবলেম হয়ে যায় বাসার শেপটা একটু অন্যরকম বলে তাছাড়া একদমই ছোট বাচ্চা ফলে খুব সাবধানে না বের করতে পারলে বাচ্চাটাকে আঘাত লাগলে বাচ্চাটা আহত হতে পারে বা এক্সপায়ারও করে যেতে পারে তাই খুব সাবধানে তোলার চেষ্টা করছি প্রথমে ডিমগুলো সহ যদি বাচ্চাটাকে তোলা যায় সেটাই চেষ্টা করলাম কিন্তু ডিমটা উঠলো বাচ্চাটা উঠলো না বাচ্চাটা সাইড হয়ে গেছে তাহলে আরেকবার চেষ্টা করে দেখি কীভাবে তোলা যায় বাচ্চাটাকে নিয়ে বেঙ্গলি খিঞ্চ ফিঞ্চের খাঁচায় যেখানে একটা বাচ্চা আছে দেখলাম ওটা একটু ছোট বাচ্চা ওর সাথেই তাহলে একে রেখে দেবো ডিম সহ যদি বাচ্চাটা বেরিয়ে আসে তাতেও প্রবলেম নেই ডিমটাকে হাতে করে সরিয়ে দিয়ে বাচ্চাটাকে আমি রেখে দিতে পারবো বেঙ্গলি ফিঞ্চের খাঁচায় দেখা যাক ক কতটা সফল হই দুবারই ডিমগুলো শুধু উঠে চলে আসছে বাচ্চা না এবারে বাচ্চাটাও এসছে এই যে বাচ্চাটা সহ ডিমটা বের করলাম চামচি করে এটাকে পাশে নামিয়ে রাখি তারপরে ডিমটাকে সরিয়ে ওই বাচ্চাটিকে আবার বেঙ্গলি ফিঞ্চের নেস্টে সেট করে দেবো গোল্ডিয়ানের খাঁচা বন্ধ করে দিলাম এবারে বেঙ্গলি ফিঞ্চের খাঁচায় এই বাচ্চাটিকে রেখে দিতে হবে এই নেক্সটে দেখুন বাচ্চাটা রয়েছে আর একটা ডিমও রয়েছে অনেক পুরনো নষ্ট হয়ে গেছে ওই ডিমটা ফেলে দেব আগে বাচ্চাটাকে এখানে জায়গা মতো রেখে দিই বাচ্চাটাকে রেখে দিলাম সাবধানে বাচ্চারা আহত হয়নি একটুও ঠিকঠাক আছে একদম এবারে এই ডিমটাকে সরিয়ে ফেলতে হবে যাতে একটু জায়গাটা থাকে কেননা ডিমটা এমনিতেই কিছু আর ওখান থেকে রেজাল্ট আসার নেই তারা ডিমটা শুধু শুধু নেক্সটের মধ্যে ফেলে রেখে লাভ নেই ওটা সরিয়ে ফেলব আর এবারে আশা করা যায় এই বাচ্চাটিকেও বাঁচাতে পারবো কেননা বেঙ্গলি ফিঞ্চ খুব ভালো ফস্টার পেরেন্টসের কাজ করে তাহলে আশা করা যায় এই বাচ্চাটা বেঁচে যাবে এবং আমি এটা আরও গোল্ডিয়ান ফিঞ্চ পাবো এবার চলুন দেখে নিই আমার বার্জিসদের ব্রিডিং প্রোগ্রেস দেখুন প্রথম হাঁড়িটিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা বাচ্চা রয়েছে চারটা বাচ্চায় এক জায়গায় একটু জড়ো সড়ো হয়ে রয়েছে এবারে গরম হওয়া সত্ত্বেও ব্রিডিং প্রোগ্রেস বর্জির বেশ সুন্দর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই এইখানে দেখুন এখানেও চারটা না তিনটে বাচ্চা রয়েছে না এখানেও চারটা বাচ্চা আছে মনে হচ্ছে চোখ এদের এখনও ফোটেনি বাচ্চাগুলো বেশ সুস্থ সবল এবং হাঁড়িটাও বেশ শুকনো আছে ফলে সমস্যা তেমন নেই এখানে আবার দেখুন বাচ্চাগুলো মনে হচ্ছে যেন কোলাকুলি করছে সামনেই দুজন রয়েছে বড় দুটো সামনে রয়েছে আর পিছনে রয়েছে আরও দুটো বাচ্চা ওরা কম্পারেটিভলি একটু ছোট এইখানে দেখুন একটি মাত্র বাচ্চা কিন্তু অনেকগুলোই ডিম রয়েছে তাহলে আশা করা যায় এখানেও আরও দু একটা বাচ্চা আমরা কিছু দিনের মধ্যেই দেখতে পাবো এই বাচ্চাটা খুবই ছোট এরও এখনও চোখ ফোটেনি ডিমগুলোর মধ্যে মাথাটা গুঞ্জে রয়েছে এখানে রয়েছে দুটো বাচ্চা এখানেও তিনটে ডিম এখনও রয়েছে হাঁড়িটা একটু স্যাঁতে ভাব রয়েছে বেশি অসুবিধা হলে তখন তো চেঞ্জ করে দিতেই হবে আপাতত ঠিকই আছে কোনো প্রবলেম নেই এরপরে দেখি আর কীরম কী অবস্থা রয়েছে পর এখানে বাচ্চাগুলো তো একটু বড়োও হয়েছে মনে হচ্ছে এখানে তিনটে বাচ্চা রয়েছে কিন্তু ডিম অনেকগুলো রয়েছে এতগুলো ডিম থেকে মনে হয় না আর সবগুলোর থেকে বাচ্চা হবে তো এখানে তিনটা রয়েছে আরও দু একটা বাচ্চা তো আশা করাই যায় সমস্যা নাই কেননা প্রোগ্রেস এবার বেশ ভালো এবং অধিকাংশ হাঁড়িতেই বাচ্চার সংখ্যাটা খুব বেশিই আছে অন্যান্য বাচ্চা যেমন থাকে তার থেকে এখানে দেখুন তিনটে রয়েছে এখানে কিন্তু আর কোনো ডিম দেখা যাচ্ছে না তার মানে আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাচ্চাগুলো একটু বড় বড়ো হয়েছে দেখুন ডানা অল্প অল্প পালক আসতে শুরু করেছে এখানে রয়েছে দুটো বাচ্চা একটা বেশ বড় আর একটা ছোটো ছোটোটার এটা অনেকটা বড় কিন্তু এটা ছোটোই আছে এখনও এরও চোখ ফোটেনি এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে বাচ্চা চারটে বাচ্চা রয়েছে হানিটাও এখানে কিন্তু একটু ভিজে ভিজে রয়েছে হানিটা চেঞ্জ করে দিতে হতে পারে দেখা যাক আর কয়েকটা দিন দেখেনি কেমন থাকে এখানে রয়েছে দুটো বাচ্চা এরা তো অনেকটা বড়ো হয়েছে এদের পালকও গজিয়েছে একটা হলুদ রঙের হবে আর একটা কালার না আর তিনটে বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা রয়েছে তার মধ্যে দুটো পালক একটু বেরিয়েছে এখানে তো মা বসে রয়েছে বাচ্চার সঙ্গে তার সঙ্গে একটা একটা ডিমও রয়েছে আর একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ফিমেল বসে রয়েছে এখানে আর ওই ডি বাচ্চারা পাশে যে ডিমটা রয়েছে ওখান থেকেও আশা করা যায় আমরা দু একদিনের মধ্যে বাচ্চা দেখতে পাবো এখানে রয়েছে তিন চারটে ডিম এবং একটা বাচ্চা দুটো বাচ্চা অ্যাকচুয়ালি তিনটে তিনটে বাচ্চা রয়েছে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম এখানে ফলে প্রোগ্রেস তেমন হবে বলে ভাবিনি কিন্তু প্রোগ্রেস বেশ ভালো হয়েছে এখানে মাত্র একটাই বাচ্চা রয়েছে কিন্তু ডিম অনেকগুলো আছে এবং ডিমগুলো ফাটাইল হবে বলেই মনে হচ্ছে ডিমগুলো দেখে আপাতত দেখা যাক কিছুদিন ওয়েট করে আমরা কি রেজাল্ট পাই এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে বাচ্চা কিন্তু হাঁড়িটা বেশ অপরিষ্কার একটু পরিষ্কার করে দিতে হবে এখানে ফিমেলের সাথে রয়েছে দুটো বাচ্চা এই হাঁড়িটাও একটু পরিষ্কার করা দরকার তবে এখনই না করলেও চলে আর দু দিনের মধ্যেই দেখে নিতে হবে যদি শুকনো হয়ে যায় তো ভালো না হলে হাঁড়িটাও পরিষ্কার করে দিতে হবে ডিমও দুই একটা রয়েছে আশা করা যায় আমরা আরও বাচ্চা দেখতে পাবো কেননা ফিমেল কন্টিনিউয়াস বসে রয়েছে এখানে রয়েছে একটা দুটো তিনটে এখানেও চারটে বাচ্চা রয়েছে না তিনটে এখানে তিনটে বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা এরা একটু শান্ত রয়েছে বিশ্রাম নিচ্ছে অ্যাকচুয়ালি দুপুরে গরমটা পর্যন্ত বেশি বলে হয়তো হাঁপিয়ে গেছে এখানে রয়েছে দুটো বাচ্চা আর ডিম একটার একটা দুটো দেখতে পাচ্ছি দুটো না তিনটে বাচ্চা রয়েছে আর একটা ডিম দেখতে পেলাম এখানে রয়েছে একটা দুটো দুটো বাচ্চা মনে হচ্ছে না তিনটে এর মাথার অল্প দেখা যাচ্ছে দেখুন এই ডানা তোলার পরে এখানে তিনটে বাচ্চা রয়েছে এরাও একটু একটু বড়ো হয়ে এসছে এবং ডানার পালকগুলো অল্প অল্প গজাতে শুরু করেছে এখানে রয়েছে দুটো বাচ্চা ডিমগুলোর যা অবস্থা মনে হয় না ওইখান থেকে আর বাচ্চা হবে এখানে বাচ্চাগুলো বেরোনোর চে চাই বেরোতে চেষ্টা করছে বা চাইছে কিন্তু এদের এখনও বেরোনোর মতো বয়স হয়নি তাই ওদের পক্ষে বেরোনো সম্ভব হচ্ছে না পালকগুলো অল্প অল্প গজিয়েছে এখানে তিনটে বাচ্চা রয়েছে দুটো মনে হচ্ছে হলুদ হবে আর এটা সাদা হবে এ মুখটা কেমন নাড়ছে মনে হয় খিদে পেয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো বাচ্চা তার সাথে বেশ কয়েকটা ডিমও রয়েছে তাহলে আশা করা যায় আরও দু একটা বাচ্চা এখান থেকে হলেও হতে পারে তাহলে দেখা যাক ওয়েট করে আমরা কি দেখতে পাই যা হবে অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে এখানে রয়েছে তিনটে বাচ্চা এই হাঁড়িটা একটু ময়লা হয়েছে কিন্তু হাঁড়িটা শুকনোই আছে সমস্যা নেই এখানে রয়েছে আরও দুটো বাচ্চা একজনের আবার মুখে কী লেগেছে দুজনের মধ্যে কারোই চোখ ফোটেনি ডিম আরও তিনটা রয়েছে আরও বাচ্চা হলেও হতে পারে তাহলে এই বাচ্চাটা একটু শান্ত রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি তাই হয়তো বিশ্রাম নিচ্ছে একটু আর ও একটু ছটপট করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখানে রয়েছে শুধু ডিম বাচ্চা নেই তার তারপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটে বাচ্চা রয়েছে একটু হাঁড়িটা শুকনো মনে হলো এটা ফাঁকা এখানে আবার দুটো বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাঁড়িটা বেশ নোংরা হয়েছে এটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে নাহলে বাচ্চাগুলোর স্বাস্থ্যের পক্ষে একটু প্রবলেম হয়ে দাঁড়াতে পারে একে তো গ্রীষ্মকালের গরম তারপরে এরকম অবস্থা হাঁড়িটা নোংরা এটা একটু পরিষ্কার অবশ্যই করে দিতে হবে করে দেবো আজকে তারপরটাতে ডিম তারপরে ফাঁকা তারপরে ফাঁকা এখানে আবার তিনটে বাচ্চা তিনটার মধ্যে দুটো বড় একটা তো বেশ ছোটো চাপা পড়ে না মরে যায় এদের চাপে মনে হয় না চাপা না চারটা বাচ্চা রয়েছে চারটা রয়েছে তার মধ্যে তিনটা একটু বড় এটা একদম লাস্টে ডিম থেকে বেরিয়েছে তাই এটা একটু ছোটোই রয়ে গেছে অনেক সময় হয় বেশি বাচ্চার সংখ্যা হয়ে গেলে বড়দের চাপের বাচ্চাগুলো মারা যায় কিন্তু বিরাট কিছু ডিফারেন্স নেই বলে মনে হচ্ছে ফলে বাঁচতেও বেঁচে যেতে পারে এখানে তো তিনজনই বেশ বড় আর কিছু দিনের মনে হয় হাঁড়ির থেকে বেরিয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পান আর লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকুন বন্ধুরা আপনাদের পাখিদেরকেও ভালো রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার